কয়েক সপ্তাহ আগে গান গিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন নেটিজেনদের কাছে দুর্গাপুরের মাছ বিক্রেতা কুশল বাদ্যকর। নেটিজেনদের কাছে মাছ কাকু বলে পরিচিতি লাভ করেন কুশল বাবু। তবে তার গান গাওয়া ভাইরাল হতেই লাঠে উঠেছে ব্যবসা। বর্তমানে চরম আর্থিক সংকটের মুখে পড়ে বিপাকে পড়েছেন দুর্গাপুরের এই মাছ কাকু। দেখুন, প্রথমে কড়াইয়ে তেলটা দিবেন, মাছগুলো লাল করে ভেজে নিবেন, তারপরে কালো জিরে ফোড়ন দিবেন, আদা রসুন পেস্ট করে দিয়ে দেবেন, সবই কিছু নেড়ে চেড়ে জমিয়ে কষিয়ে পরে, সবই কিছু নেড়ে চেড়ে জমিয়ে কষিয়ে পরে, সপরিবারে মিলে বসে খাবেন, মাছ নেবেন দাদা মাছ নেবেন, এমন টাটকা তাজা মাছ আর কোথায় পাবেন, মাছ নেবেন দাদা মাছ নেবেন। হ্যাঁ, এভাবেই গান গিয়ে মাছ বিক্রি করে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন দুর্গাপুরের মাছ বিক্রেতা কুশল বাদ্যকর। আর তারই গান গাইতে গাইতে মাছ বিক্রির ভিডিও ভাইরাল হতেই সারা পড়ে যায় নেট দুনিয়ায়। বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের মতন তিনিও মাছ কাকু বলে পরিচিত হয়ে ওঠেন নেটিজেনদের কাছে। কিন্তু মাছ বিক্রির গান ভাইরাল হতেই বিপাকে পড়েছেন বর্তমানে এই মাছ কাকু। যেখানেই যাচ্ছেন সাধারণ মানুষের কেবল অনুরোধ গান গাওয়ার আর তার সঙ্গে সেলফি তোলার, আর এর ফলেই মাছ বিক্রি উঠেছে শিখে। বাধ্য হয়ে প্রায় দু সপ্তাহ ধরে বাড়িতে বসেই দিন কাটাতে হচ্ছে এই মাছ কাকুকে। এক প্রকার বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে গিয়েছে তার। এদিকে তার গাওয়া গান পোস্ট করে দেশ ছাড়িয়ে বাংলাদেশের ইউটিউবাররাও টাকা রোজগার করে চলেছেন। অন্যদিকে গৃহবন্দী থাকায় কুশলবাবুর ভাড়ে মা ভবানী অবস্থা, আর এতেই চরম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন কুশল বাদ্যকর। বর্তমানে গৃহবন্দী অবস্থায় সঙ্গীত সাধনায় তাকে ব্যস্ত থাকতে দেখতে পাওয়া যাচ্ছে। বর্তমানে গৃহবন্দী থাকার কারণে তিনি সঙ্গীত সাধনার উপর মনোযোগী হয়েছেন। কুশলবাবু বলেন, পরিস্থিতি চাপে মাছ বিক্রি করেছেন, কিন্তু তিনি একজন শিল্পী, তাই তিনি চান মানুষ তাকে নিয়ে মজা না করে শিল্পী হিসেবে ন্যূনতম সম্মান করুক। কুশলবাবু জানিয়েছেন, বাড়িতে সঙ্গীত চর্চার চল ছিল বরাবরই। ছোটবেলা থেকেই কুশলবাবু গান বাজনার প্রতি আকৃষ্ট হন, বিভিন্ন অনুষ্ঠানে কীর্তন গাইতেন তিনি। পরবর্তীকালে লোকগীতিতে আকৃষ্ট হন, সঙ্গীত জগতে থেকেই রুটি রোজি চলতে থাকে। কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় লকডাউন থেকে। সে সময় গান বাজনার অনুষ্ঠান প্রায় বন্ধ হয়ে যাওয়ায় রুটি রোজগারে টান পড়ে। এরপরই তার শুরু হয় মাছ বিক্রি। আর ঠিক তখনই মাছ বিক্রি করতে গিয়ে গান বেঁধে ফেলেন কুশল বাদ্যকর। সাইকেলে করে এলাকায় এলাকায় মাছ বিক্রি করতে গিয়ে সুমধুর কণ্ঠে ওই গান গেয়ে গ্রাহকদের আকৃষ্ট করতে শুরু করেন। গানের তালে তালে মাছ রান্নার পদ্ধতি বলে দিতেন কুশল বাদ্যকর, আর সেই গান গ্রাহকদের মোবাইল বন্দী হতেই নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে থাকে। আর এরপরই কয়েক সপ্তাহের মধ্যেই ঘটে এমনটা বিপত্তি। এখন কুশলবাবুর পরিবারও চাইছেন তার গান যখন মানুষের ভালো লেগেছে তখন তাকে শিল্পীর সম্মান দেওয়া হোক। পাবলিক টাইমস। शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वाल्का ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमला धाम, जो दो नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहां आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमला धाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विथ किड्स पूल, AC, कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा सियारशोल रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886।